ঢাকা থেকে কালোয়কর পর্যন্ত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের 15টি জেলায় বন্যা বেড়েছে। দুর্গত মানুষের সংখ্যা অন্তত 11 লাখ বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বেশিরভাগ জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে সাদিয়া আমরের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়েছে। সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 117 সেন্টিমিটার, চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 121 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার 9 উপজেলার 55 ইউনিয়নের 390টি গ্রামের 3 লাখেরও বেশি মানুষ। বৃদ্ধ মানুষ নিয়ে ঘরে রয়েছে, কোথাও আশ্রয় নাই, নিয়ে যাওয়ার মতো একটা আশ্রয় কেন্দ্র আছে সেটা ভেঙে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখনো মেম্বার চেয়ারম্যান এলাকায় আসে নাই, ঢোকে নাই, কোনো এনজিও আসে নাই। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার নদীর পানি 30 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে নদী তীরের ইউনিয়নগুলোর 100রও বেশি গ্রামের বন্যার পানি ঢুকে পড়েছে। শেরপুরে গত 3 দিনে ঝিনাইগাতিতে শিশুসহ 2 জন বন্যার পানিতে ডুবে মারা গেছে। 2 দিন ধরে নিখোঁজ রয়েছে আরও 1 জন। বন্যার পানি ওঠায় ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শেরপুর সদর উপজেলায় 45টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের রাস্তায় সব জায়গায় পানি, বাসা থেকে বেরোতে পারি না। আমার স্কুলের মাঠটা ভরে গেছে পানিতে, এটা বাচ্চাদের জন্য একটু রিস্কি। যে মিলে আর কি পানি বাড়তেছে, এটা আমার ঘরের পুকুর দেওয়া পানি যাওয়ার ভয়। মৌলভী বাজারে মনু ও ধলাই নদ এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। জলাবদ্ধতার কারণে জেলার 46,000 মানুষ রয়েছেন পানিবন্দী। তাদের 36 মেট্রিক টন চাল ও 1,000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। জামালপুরের 5 দিনের বন্যায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ির বাড়িঘর সহ 3,462 হেক্টর জমির ফসল বন্যার পানিতে ডুবে গেছে। 145টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। রংপুরে জেলার গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছায় প্রায় 20,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। নিরাপদ পানি ও খাদ্য সংকট সমাধানে স্থানীয় প্রশাসন বন্যার দুর্গতদের সহায়তা দিলেও তা অপ্রতুল বলছেন বানভাসী মানুষেরা। কক্সবাজারে বৃষ্টি না হওয়ায় বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী আছে প্রায় 1 লাখ মানুষ। বন্ধ রয়েছে 160টি শিক্ষা প্রতিষ্ঠান। সাদিয়া ওমর, চ্যানেল আই।